ও চাটা এইভাবে জাস্ট ঢেলে দিচ্ছেন, তাই তো? মাটির কাপটা পুরাই দেখি একটু একটু খেয়ে দেখি, একটু খেয়ে দেখি আমি। কিন্তু সাতক্ষীরার সবচেয়ে বেশি ফেমাস চাট দোকান, আপনাকে যদি কেউ বলে সাতক্ষীরাতে সবচেয়ে ভালো চাট দোকান কোথায়, আপনি কি বলতে পারবেন? এবং আপনার পরিবারে এবং আপনার খুব ক্লোজ রিলেটিভ বলে যে সাতক্ষীরার সবচেয়ে ভালো চা খাবে, আপনি কি খাওয়াতে পারবেন? আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনার এই কষ্টটা কিন্তু আর থাকবে না। সো আজকে আমরা কিন্তু বের হয়েছি সাতক্ষীরার টপ 5 চাট দোকানে চা খাবো, এবং এখানে টেস্টটা দেখবো কেমন। এবং এটা কিন্তু যেমন তেমন কোনো চাট দোকান না, খুব কিন্তু পপুলার চাট দোকান এবং নামি দামি চাট দোকান, যেটা 10 থেকে 20 বছর ধরে চলে আসছে। তেমন চাট দোকানে আমরা আজকে সাতক্ষীরার মধ্যে ঘুরে দেখব, এবং আপনাদের জন্য আমি নিজে পার্সোনালি খেয়ে চেক করে দেখব কোনটা বেশি ভালো, এবং আপনাদের জন্য সেটা সাজেস্ট করব। এবং লাস্টে ভিডিওর লাস্টে বুঝতে পারবেন কোন চাটা সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে কিন্তু চলে আসলাম বিনের পুতাতে, আর বিনের পুতায় দেখতে পাচ্ছেন আমার পিছনে মাছের হাট, আর রাস্তার পাশেই কিন্তু এই জুহুল চাচার চায়ের দোকান কিন্তু দেখতে পাবেন আপনারা। এখানে কিন্তু অনেক বেশি ভিড় হয়, আর রাস্তার পাশেই কিন্তু দোকানটা, ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু কৃষি উন্নয়ন যে অফিস আছে তার সামনেই কিন্তু এবং একটু আগে এই চাট দোকানটা। সো এই চাটা এখন খেয়ে টেস্ট করে দেখব, এবং আমার পরীক্ষা করার প্রথম চা এটা এই বিনের পুতাতে। দেখি একটু, হ্যাঁ চাটা অনেকটাই ভালো। আর এমনও কথা আছে উনি নাকি এই চাট দোকান থেকে 2 তলা বাড়ি বানাইছে, বুঝতে পারছেন যে চাট দোকানটা কতটা পপুলার? আর দেখতেই পাচ্ছেন চাট দোকানে কত বেশি লোক এবং কত বেশি ভিড়। চাটা কিন্তু আসলেই ভালো, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমরা এখন আসি সাতক্ষীরার ছয়ঘড়িয়া নামক জায়গায়, আর এই জায়গাতে আসতে হলে আপনার কদমতলা যে রোডটা আছে সেই রোডটা থেকে যশোরের রোডটা যেদিক দিয়ে আসতে হয় সেই রোডটাই কিন্তু এই চাট দোকানটা। আমি ডিটেলসে আপনাকে একটু জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কদমতলা রোডের মুখ, আর এটা হচ্ছে বাইপাস, আর এই যে যশোরের রোডটা চলে গেছে দেন সামনে আসলেই এই চাট দোকানটা। সো এটা কিন্তু লেবু চা, এই চাটা যখন আমি খাবো একটু খেয়ে দেখি, পুরো একটা লেবুর ফ্লেভার পাবো, পুরো লেবু লেবু একটা মুখের মধ্যে একদম ছড়িয়ে গেল। আমি এইখানে কিন্তু 4 থেকে 5 বার চা খাইছি, আর আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শুক্রবারে 4-5টা প্রাইভেট রাখা থাকে, আর মোটরসাইকেল তো আগুনা থাকে, বুঝতেই পারছেন এখানে ক্রেজটা কত। আর এই জায়গাটার নাম কিন্তু ছয়ঘড়িয়া। আমি এখন গেছিলাম চা মামার সাথে কথা বলতে, আর এই জায়গাটার নামটা কিন্তু আরেকবার ভালো করে বলে দিই, এটা হচ্ছে ছয়ঘড়িয়া লেবু চার দোকান। যে কাউকে বললে আপনাকে কিন্তু চিনিয়ে দেবে। আর মামা বললো এখানে কিন্তু 30 বছর ধরে তিনি এই দোকানটা দিচ্ছে, আর বললো যে ভাইরাল হয়েছে, মানে লোকজন জানছে 14 থেকে 15 বছর। সো এই চাটা কিন্তু আসলেই অনেক বেশি স্পেশাল, আর এটা কিন্তু বেশি দাম না, 6 থেকে 7 টাকা দাম, বুঝতে পারছেন? 6 থেকে 7 টাকা চা খাওয়ার জন্য আমি সাতক্ষীরা থেকে 6-7 কিলোমিটার গাড়ি চালায় এখানে আসছি। আসলে কিন্তু চাটা অনেক ভালো, না আসলে একবার আসবেন এবং খেয়ে টেস্ট করে দেখবেন, তারপরে বলবেন যে ভাই চাটা ভালো না, তখন বুঝবো। আমরা কিন্তু অন্যরকম একটা চা খেতে আসছি এই বাইপাসে, আর এটা কিন্তু সাতক্ষীরাতে নতুন, আর এই চার নামটা কিন্তু হলো তান্দুরি চা। আর এই চাটা কিভাবে তৈরি করে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, একটু অন্যরকমভাবে চাটা তৈরি করে। আর সাতক্ষীরাতে কিন্তু প্রথম এই ভাই আনছে এইখানে, আর স্টলটাও দেখতে পাচ্ছেন একদম জলের ওপরে স্টলটা করা, 2 তলা ভাইবে দিয়ে করা। আমি ভিতরে যাব, এখন ভিতরে গিয়ে দেখাবো চাটা কিভাবে তৈরি হয়, কেন এত স্পেশাল। আমরা কিন্তু এখন ঢুকে যাচ্ছি সেই তান্দুরি চা বানানো কিভাবে বানায় ভাই একটু দেখি। এই যে মাটির কাপটা কিন্তু পোড়ানো হচ্ছে, আর এই যে ও চাটা এইভাবে জাস্ট ঢেলে দিচ্ছেন, তাই তো? মাটির কাপটা পুড়াই, ও নাইস। এক্ষুনি কিন্তু দেখালাম এই চাটা কিভাবে তৈরি হলো, আর দেখতেই পাচ্ছেন এই মাটির কাপটা কিন্তু আমি টিস্যু দিয়ে ধরে আসি, কারণ এই মাটির কাপটা কিন্তু অনেক বেশি গরম, তার জন্য কিন্তু টিস্যু দিয়ে ধরতে হবে আপনাকে। আর চাটা একটু দেখাই, চাটা কিন্তু মানে বুঝতেই পারছি যে ওপরে কিন্তু সর দেওয়া আছে, আর ভালো হবে কি খারাপ হবে না খেলে বুঝবো না, একটু খেয়ে দেখি। হ্যাঁ দুধ চা তো আমি অনেক খাইছি, বাট এটার একটা এই মাটির কাপে যেহেতু একটু তান্দুরি করে দিছে, যেন কেমন একটা অন্যরকম একটা ভাইব লাগতেছে, অন্যরকম একটা টেস্ট লাগতেছে। অন্য
অন্যরকম একটা গন্ধ পাচ্ছি, যেটা ভালো। যে নর্মাল দুধ চা খান না, দুধের মতো গন্ধ লাগে, ওইটা না, দুধের মতো গন্ধ আছে বাট অন্যরকম একটা গন্ধ লাগতেছে। এটা না খেলে বুঝতে পারবেন না আপনারা। হ্যাঁ, তান্দুরি চা আসলেই তো দেখতেছি ভালো, ট্রাই করতে পারেন, ভালো। কিন্তু আমরা কিন্তু আসছিলাম নারকেল তলাতে চা খেতে, আর চার দোকানটা ঠিক কিন্তু এই যে, আর এটা কিন্তু মনার চার দোকান। চার দোকানটা দুই দিন ধরে বন্ধ আছে, আর এই চার দোকানটার লোকেশনটা হলো সাতক্ষীরা নারকেল তলার মোড় থেকে একটু নিচে নেমে আসলেই এই চার দোকানটা পড়বে। আর এইখানে কিন্তু এরকম পাশে বসার জায়গা আছে, যেখানে অনেক লোক এখানে বসে থাকে। আর এটা কিন্তু সাতক্ষীরার সবচেয়ে বেশি ফেমাস চার দোকান। এই চার দোকানের নামটা হলো কিন্তু মনার চার দোকান। এখানে কিন্তু দুধ চা পাওয়া যায় অনেক ভালো। আজকে কিন্তু দুই দিন উনি আসছে না, এই জন্য কিন্তু ভিডিওটা বানাতে পারলাম না। লোকেশনটা একটু দেখিয়ে দিই, এটা নারকেলতলা, নারকেলতলার এই যে মোড় দিয়ে একটু নিচে নেমে চলে আসবেন এইখানে। এখানে কিন্তু আমি আগে দুই তিনবার চা খেয়েছি, অনেক সুন্দর চা বানায়, তো এইখানেও কিন্তু আসতে পারেন। আমি এখন আছি সাতক্ষীরা ঢাকাগামী যে বাস স্ট্যান্ড আছে সেইখানে, আর সেইখানে কিন্তু কদমতলার নিচে একটা চার দোকান আছে, সেখান থেকে কিন্তু একটা দুধ চা নিলাম। এখানে কিন্তু আমি আগেও এসেছি চা খেতে, আর এই চাটা কিন্তু অনেক ভালো, আমি আগেও একবার খেয়েছি। জাস্ট চাটা একটু খেয়ে দেখি আমি। হ্যাঁ, যেহেতু চাটা আমি আগেও খেয়েছি, ফ্লেভারটা কিন্তু সেম আছে, সুন্দর অনেক। আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ওই যে একটু সামনে গেলে কিন্তু ইজির শোরুম, আর ইজির শোরুমের একটু সামনে আসলে কিন্তু এই চার দোকানটা পাবেন। সব দিক দিয়ে আপনি আসতে পারবেন। আর স্বপ্ন যে শপিং মল আছে তার সামনেই কিন্তু এই দোকানটা, আর একদম শহরের মধ্যে। আসলে এই চাটা অনেক ভালো গাইস। সাতক্ষীরা কিন্তু পুরোটা আমি ঘুরে ফেলছি দুই ঘন্টার মধ্যে, আর এই দুই ঘন্টার মধ্যে কিন্তু আমি পাঁচটা দোকান সিলেক্ট করছিলাম, আর পাঁচটা দোকানের মধ্যে কিন্তু চারটা দোকানে আমি চা খেতে পারলাম, একটাতে পারলাম না। সো এই চারটা দোকানের চার কথা যদি আমি বলি, চারটা দোকানের চা কিন্তুই আসলেই ভালো, কারণ এখানে অনেক ফেমাস ফেমাস জায়গায় আমি গেছি, তার জন্য কিন্তু চার কোয়ালিটি অবশ্যই ভালো হবে। বিনের পোতায় চার কোয়ালিটি যদি বলেন, চা ২৫ টাকা চাতে খুব বেশি দেয়নি, ছোট একটু চা দিয়েছে, অনেক বেশি ভালো লেবু চা। আর যদি বলেন যে তান্দুরি চা, তান্দুরি চাটা কিন্তু অনেক বেশি সুন্দর, তান্দুরি চাটার কিন্তু ফ্লেভারটা অন্যরকম সাতক্ষীরাতে। আর এই তান্দুরি চাটা কিন্তু প্রাইসটা নিয়েছে ২৫ টাকা, আর এটা কিন্তু দেবনগরে, দেবনগরে একদম বাইপাসের পাশে কিন্তু এই চা তান্দুরি চার দোকানটা। আর একটা চার দোকান মনার চার দোকান, যেটা আমাদের সাতক্ষীরার মধ্যে সবচেয়ে বেশি ফেমাস, সেই মনার চার দোকান দুই দিন ধরে বন্ধ, তার জন্য কিন্তু খেতে পারলাম না। আমি ভিডিওতে লোকেশনটা দেখিয়ে দিছি, পরবর্তীতে ওইখানে গেলে আপনারা পেয়ে যাবেন খোলা, এবং ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর পাঁচ নম্বর যেটা দেখালাম সেটা কিন্তু সাতক্ষীরা সঙ্গীতা হলে এবং স্বপ্ন শপিং মলের সামনে কদম গাছের নিচে, এটাও কিন্তু অনেক ভালো। আমি কিন্তু এখানে অনেকবার খেয়েছি, আর এখানে কিন্তু দুধ চাটা বেশি ভালো, রং চাও পাওয়া যায়, বাট আমি দুধ চা নিয়েছিলাম। আর মোট আমি তিনটে দুধ চা খেয়েছি, একটা রং চা খেয়েছি মানে লেবু চা। এর মধ্যে আমার কিন্তু তান্দুরি চাটা বেশি ভালো লাগছে, আর লেবু চাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনি যদি দুধ চা নাও খান, তারপরেও কিন্তু লেবু চাটা আপনার খাওয়া উচিত একবার হলো। আসলে কিন্তু লেবু মামার লেবু চা কিন্তু অনেক ভালো, আর তান্দুরি চাটা আসলে একটা ফ্লেভারটা অন্যরকম লাগবে। দুধ চা তো বাড়ি সাধারণত অ্যাজ ইউজুয়াল খান, মিষ্টি মিষ্টি লাগে, দুধের মতো স্বাদ লাগে, বাট ওইটা একটা গন্ধ লাগবে অন্যরকম। যেহেতু মাটির কাপটা পুড়িয়ে দিচ্ছে, ওর একটা গন্ধ অন্যরকম, এই জন্য কিন্তু ওইটা আমি আপনাদেরকে ট্রাই করতে বলছি। যেহেতু সব কিছু ঘুরলাম, চার সব ডিটেলসে বললাম, এবার আপনাদের চয়েস আপনারা কোথায় যাবেন, আমি সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এমন এমন ভিডিও আপনাদেরকে আরও দিতে পারবো আমি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।